আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি কোয়ালিফাই করব কোয়েন্টাস রিলেভেন্ট ইএন টু লেভেল। তো এটি খুব সহজ একটি কাজ, এটি করতে কোনো টাইম লাগবে না। এই যে দেখেন, কোনো টাইম নেই, আর প্রতি হিডে পাবেন 5 সেন্ট করে। খুব বড় মাপের একটি কাজ। তো প্রথমে আমি কোয়ালিফাইতে চলে যাই। কোয়ালিফাই করতে দুটি করে চান্স পাবেন, এই যে দেখুন, কোয়ালিফাই করতে দুটি করে চান্স পাবেন, আর প্রতি চান্সে 10টি করে সাবমিট করতে হবে। তো প্রথমে কোয়ালিফাইতে চলে যাই, কীভাবে কোয়ালিফাইটি করবেন সেটি দেখাই দিই। আর যারা নতুন তারা ট্রেনিং করবেন কীভাবে, ট্রেনিংয়ের সময় আপনারা গুড ব্যাড যেটাই দেন কোনো সমস্যা নাই, ভুল হলো কোনো সমস্যা নাই, তবে কোয়ালিফাই মোড আসলে ভিডিওটি দেখে কোয়ালিফাইটি করে নেবেন। তো কোয়ালিফাইতে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এই পাশে থাকবে একটা ওয়েবসাইট, ওই মানে গুগল সার্চ, আর এই পাশে থাকবে আপনার এই যে জাজমেন্ট এরিয়া, এটা হলো জাজমেন্ট এরিয়া। কী দেখে জাজমেন্ট করতে হবে, এই যে কোয়েরি দেখে জাজমেন্ট করতে হবে। এটা কিভাবে করবেন সেটি দেখাই। তো প্রথমে আপনার কি করতে হবে, এই যে কোয়েরিটা দেখতে হবে। কোয়েরিটা জাস্ট আপনার এই যে নিচে থাকা লিঙ্কটার সাথে মিলাতে হবে। তো আমি কোয়েরিটা দেখাই কিভাবে মিলাবেন। তো প্রথমে আমি লিঙ্কটি ওপেন করে নিই। এই যে দেখুন, লিঙ্কটি ওপেন হয়নি আর কি, পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এরকম যদি আসে তাহলে ব্যাড দিয়ে সাবমিট করে দিবেন। তো এটি আমি ব্যাড দিয়ে সাবমিট করে দিলাম। তো এর পরেরটা দেখিন। তো এর পরের কোয়েরিটা আছে, হাউ টু কাউন্ট হাউস ইন এক্সেল 24। তো জাস্ট আমার এই যে কোয়েরিটা আছে, কোয়েরিটার সাথে মিলাতে হবে। তো আমি প্রথমে আপনার ওয়েবসাইট ওপেন করে নিলাম। কোয়ালিফাইটি জাস্ট আপনারা ভিডিওটি দেখে করে নেবেন। তো আমি কোয়ালিফাইটি করার পর কাজের নিয়মটি দেখিয়ে দেব।
তো ভিউয়ার্স দেখতে দেখতে কোয়ালিফাইটি হয়ে গেছে। তো কোয়ালিফাইটি হওয়ার পর কিভাবে কাজটি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো এখানে দেখা যাচ্ছে 5টি হিট আছে, তো এটা এরকমই থাকে, হয়তো 200-100 করে হিট নিয়ে আসে, তো সেটা কোনো ব্যাপার না। একবার ঢুকতে পারলে আপনি অনেক হিট করতে পারবেন বা সাবমিট করতে পারবেন। তো প্রথমে আমি স্টার্টে গিয়ে কয়েকটি কাজ করে দেখাই আপনারা কিভাবে কাজটি করবেন। স্টার্ট কাজে আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন, এই যে স্ক্রিনে থাকা ইন্টারফেস। তো প্রথমে আপনার কী করতে হবে, কোয়ারিটা জাস্ট এই যে কোয়ারিটা, এই কোয়ারিটা মিলে যেতে হবে এই যে নিচে থাকা এই লিঙ্কটার সাথে। আপনারা সবাই লিঙ্কটি ওপেন করে নেবেন, ওপেন না করলে কোয়ারিটা লিঙ্কের সাথে মিলাতে পারবেন না বা লিঙ্কের ভিতরে ওয়েবসাইটের সাথে মিলাতে হবে সেটা পারবেন না। সেক্ষেত্রে আমি এটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর জাস্ট আমার কোয়ারির সাথে লিঙ্কে টপিকটা মিল আছে কিনা সেটা দেখতে হবে। আমার কোয়ারিটা কপি করে এনে এখানে আর কি ফাইন করলাম, খুঁজলাম আছে কিনা। তো আমার কোয়ারিটার কিছু অংশ কিন্তু দেখা যাচ্ছে আছে, তারপর এই পাশে কিন্তু ইউরিকিয়াও দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে ইউরিকিয়াও কিন্তু দেখা যাচ্ছে। সো এটা গুড হবে। তো এরকম যদি মিলে যায় জাস্ট আপনারা গুড দেবেন, আর যদি না মিলে সেক্ষেত্রে ব্যাড হবে। জাস্ট আপনার কোয়ারিটার কোনো অংশ যদি লিঙ্কে থাকা টপিকের সাথে মিলে যায় সেক্ষেত্রে গুড দিয়ে সাবমিট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।